বাহারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে স্ন্যাক্স এর একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো স্পাইসি পটেটো ওয়েজেস। স্পাইসি পটেটো ওয়েজেস এর জন্য যে উপকরণগুলো লাগবে, প্রথমে লাগবে পটেটো। আমি এখানে 3টি মাঝারি সাইজের পটেটো কেটে নিয়েছি, চিকন করে। আমি বেশি মোটা করিনি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে চিকন করে নিয়েছি। মেরিনেট করে রেখেছি পটেটোকে। দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চামচের কম আদা বাটা, 2 টেবিল চামচ ভিনেগার, লবণ স্বাদ মতো, 1/2 চামচের কম হলুদ বাটা, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, যেহেতু একটু স্পাইসি হবে এর জন্য ঝালটা একটু বেশি। দিয়েছি সয়া সস 1 টেবিল চামচ, লাগছে সুজি 1 কাপ, ময়দা 1 কাপ। চলুন আমি এগুলো এখন আস্তে আস্তে এক এক করে মিশিয়ে নেব। আমার সুজি আর ময়দাটা মেশানো হয়ে গেছে, কিছুটা এরকম হবে, একদম ঘন, আবার খুব পাতলাও না, খুব গ্রেভিও না, গায়ে গায়ে থাকবে দেওয়ার সময়। এখন আমরা ভাজবো, চলুন ভেজে নেওয়া যাক। আমার সুজি আর ময়দাটা মেশানো হয়ে গেছে, কিছুটা এরকম হবে, পাতলাও না, খুব গ্রেভিও না, গায়ে গায়ে থাকবে দেওয়ার সময়। এখন আমরা ভাজবো, চলো ভেজে নেওয়া যাক। আমি কড়াইতে তেল দিয়েছি, এটা ডুবো তেলে ভাজতে হবে। মাঝারি আঁচে রেখে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। খেতেও দারুণ, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ছোট বড় সবারই খেতে খুব ভালো লাগবে। লাল লাল করে ভেজে নেবেন। করার সময় অবশ্যই ভিনিগার দিয়ে 2-3 ঘন্টা রেখে দিবেন। আমি ঘন্টা 3-এর মতো রেখে দিয়েছিলাম, আপনারাও রেখে দিবেন। মেরিনেট করে ফ্রিজে রেখে দিবেন, চালে অবস্থাতে মেরিনেট করে ডিপেও রেখে দিতে পারেন, যখন মন চায় বের করে। শুধু ময়দাটা আর সুজিটা মিশিয়ে নিয়ে ভেজে খেয়ে নিতে পারবেন। ভাজাটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। আলুটা অবশ্যই পাতলা করে কেটে নেবেন, না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে, যেহেতু আমি আলুটা বয়াল করিনি সেজন্য। এরকম লাল করে ভাজতে খেতেও খুব ক্রিস্পি হয়। এখন আমি সব নামিয়ে নিব। আমি এখানে ভেজে সবগুলো নামিয়ে নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।